এ এক মহাজাগতিক রোমাঞ্চ। হ্যালো ট্রাভেল সুরাসের বন্ধুরা, আগামী 5ই জুলাই আবারও হতে চলেছে আরেকটি চন্দ্রগ্রহণ। কোথা থেকে দেখা যাবে, কখন দেখা যাবে, সমস্তটাই এই ভিডিওর মারফতে আপনাদের কাছে আমি তুলে ধরব। পরপর ঘটে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ, কম করে সপ্তাহ দুয়েকের তফাত থাকে। 5ই জুন চন্দ্রগ্রহণ হয়েছে, এরপর 21শে জুন হয়ে গেছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। যদিও আমাদের কপাল খারাপ ছিল, সেই সূর্যগ্রহণ আমরা দেখতে পারিনি, তার কারণ কলকাতা সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সমস্ত জায়গায় মেঘাচ্ছন্ন ছিল, সূর্যগ্রহণ সেইভাবে দেখা যায়নি। আর তৃতীয় আরেকটি গ্রহণ হতে চলেছে আগামী 5ই জুলাই, আর এটি আংশিক চন্দ্রগ্রহণ। তবে এই চন্দ্রগ্রহণের তেমন কোনো প্রভাব দৃশ্যমান হবে না, কারণ পৃথিবীর শেষের দিকের আংশিক ছায়া গিয়ে পড়বে চাঁদের উপর। খালি চোখে যা দেখা সম্ভবই না, বাকি গ্রহণের মতো প্রকট হবে না এই 5ই জুলাইয়ের চন্দ্রগ্রহণ। 2020 সালে মোট 4টি চন্দ্রগ্রহণ দেখা যাবে। প্রথম চন্দ্রগ্রহণটি হয়েছিল জানুয়ারিতে 10 তারিখ, দ্বিতীয়টি হয়ে গেল 5ই জুন, আর তৃতীয়টি হতে চলেছে 5ই জুলাই, আর চতুর্থটি হবে নভেম্বরের মানে শেষের দিকে। timeanddate.com-এর হিসাবে পেনাম্রাল চন্দ্রগ্রহণ 5ই জুলাই 2020 সকাল 8:37 শুরু হবে। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু ভারতীয় সময়, আর বাংলাদেশের সময় আপনারা 30 মিনিট এর সঙ্গে যোগ করে নিন। 8:37 শুরু হবে সকাল, আর সর্বাধিক গ্রহণ হবে সকাল 9:59, আর শেষ হবে সকাল 11:22। সমস্তটাই আমি ভারতীয় সময় অনুযায়ী বললাম। অতএব যেহেতু আমাদের ভারত এবং বাংলাদেশে সেই সময় থাকবে দিন, তাই চন্দ্রগ্রহণ দেখার প্রশ্নই নেই। চন্দ্রগ্রহণ সেখানেই দৃশ্যমান হবে যেখানে তখন রাত। আর আসন্ন চন্দ্রগ্রহণ কোথা থেকে দেখা যাবে? ভারত, বাংলাদেশ থেকে বা এশিয়া থেকে একদমই নয়, পাকিস্তান বলুন, শ্রীলঙ্কা বলুন, কোথা থেকেও দেখা যাবে না। দেখা যাবে এই 5ই জুলাই তার অঞ্চলগুলি মোটামুটি এরকম: আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ পশ্চিম ইউরোপ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও ভারত মহাসাগরের একদম দক্ষিণ দিক থেকে। তো মোটামুটি এই ছিল টাইমিং, আর এই ছিল জায়গা যেখান থেকে দেখা যাবে। এখানে আমি একটা কথা বলে রাখি যে ভারতে বা বাংলাদেশে যখন গ্রহণ শুরু হয় তখন বেশ কিছু মানুষজন বেশ কিছু নিয়মকানুন পালন করে থাকেন। আমি বলে রাখি, কোনো রকম কোনো কুসংস্কার আমরা ছড়াইও না, বা নাসার তরফ থেকেও কিন্তু বলা হয়ে থাকে যে এই ধরনের জিনিসগুলোর কোনো মান্যতা দেয় না বিজ্ঞান। তবে পুরাণ মত বলুন বা দিনের পর দিন যেরকমভাবে মানুষ পালন করে এসছে সেই বিশ্বাসেও আমরা আঘাত দিতে চাই না। তবে একটা কথা বলে রাখি যে ভারত থেকে যদি বা বাংলাদেশ থেকে যদি এই চন্দ্রগ্রহণ দেখা যেত তবেই এই সমস্ত রীতিনীতি আচার মানার ব্যাপার থাকতো। যেহেতু এখান থেকে চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে না, তাই আমার মতে সেই রীতিনীতি মানানো কোনো প্রয়োজনীয়তা নেই। তো বন্ধুরা, এই ছিল আগামী 5ই জুলাই চন্দ্রগ্রহণ সম্পর্কে আমাদের একটি তথ্যমূলক ভিডিও। আশা করি আপনাদের এটি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন আপনার মতামত। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।